আজ ঐতিহাসিক 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে দিনটি পালন করেন সর্বস্তরের মানুষ ডেস্ক রিপোর্ট শেখ মুজিবুর পথ ধরো 1971 সালের 7 মার্চ ঘড়িতে তখন দুপুর 2টা বেজে 45 মিনিট স্লোগানে স্লোগানে মুখর চারদিক দীপ্ত পদক্ষেপে মঞ্চে ওঠেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুনিয়া কাঁপানো 19 মিনিটের অগ্নিঝরা ভাষণে বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ নিল স্বাধীনতা আন্দোলনে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ দিনটি তাই আজও বাংলার স্বাধীনতা আন্দোলনের একটি মাইলফলক সকালে পাবনা জেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী জেলা পরিষদ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ চট্টগ্রামে আলোচনা সভায় 7 মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান বক্তারা এতে সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিরা বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র বিশ্বে সমাদৃত হয়েছে বরিশালে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আমরা যারা নতুন প্রজন্ম তাদের মাধ্যমে যেন তাদেরকে উজ্জীবিত করে আমাদের সেই সোনার বাংলাদেশ বাস্তবায়ন করব আমরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ দিনটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয় জয় বাংলা কনসার্ট ভোলায় আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের স্থানীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ নাদিয়া আফরিন মাছরাঙ্গা নিউজ ডেস্ক